ভারতের পানি আগ্রাসন ও উত্তরবঙ্গকে মরুভূমির কবল থেকে রক্ষার দাবি সহ শুকিয়ে মারার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিস্তা সহ সকল অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে 20-21 মার্চ দুদিন ব্যাপী বগুড়া থেকে তিস্তা ব্যারেজ পর্যন্ত রোড মার্চের অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়িতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের নেতৃত্বে রোড মার্চ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের স্থানীয় চৌমাথা মোড়ে বিকেলে রোড মার্চ এসে পৌঁছে। রোড মার্চ কর্মসূচি চলাকালে এ সময় বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ বগুড়া জেলার সমন্বয়ক গোলাম রব্বানী সহ বিশিষ্টজনেরা। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুড কোর্ট, এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই, সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।